ব্রিটেনে লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার উপমন্ত্রী নিযুক্ত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শ্যাডো আর্লি ইয়ার্স মিনিস্টার হিসেবে নিযুক্ত হন তিনি এর আগেও তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন ব্রিটেনের সদ্য সমাপ্ত নির্বাচনে হ্যাম্প স্টেট ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হন সাঁয়ত্রিশ বছর বয়সী টিউলিপ ব্রিটেন জুড়ে যে কটি আসন নিয়ে বরাবরই গণমাধ্যমের আগ্রহ থাকে তার একটি হল টিউলিপের আসন দু সালে এই আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন তিনি লন্ডনে জন্ম নেয় ষোলো বছর বয়স থেকে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত হন টিউলিপ এমপি হওয়ার আগে তিনি ক্যাম্পডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন ডক্টর শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয় এ বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শোয়েব কবির সোয়েব আমরা আপনি যেমনটি বলছেন যে বঙ্গবন্ধু নাতনি টিউলিপি রেজানা সিদ্দিকী এবার ছায়া উপমন্ত্রী হিসেবে হলেন আর্লি এজ যে মন্ত্রণালয় রয়েছেন সেটি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা যে ক্যাবিনেট রয়েছে সেটির অধীনে এবং এটি আমরা আসলে জেনেছি এক টুইট বার্তার মাধ্যমে যে গতকালকেই তাকে এই শ্যাডো মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে এর আগেও তিনি শ্যাডো মিনিস্টার ছিলেন আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন যে তিনি দু সালে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন সেবার তেইশ হাজার নয়শো সাতাত্তর ভোটে তিনি এই এবং কিলবান আসন থেকে তিনি লেবার দলীয় যে মনোনয় তিনি নির্বাচিত হয়েছেন এরপরে দুই হাজার সতেরো সালে তিনি চৌত্রিশ হাজার চারশো চৌষট্টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং সর্বশেষ দুই হাজার উনিশ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হয়েছে বারো ডিসেম্বর সেখানে প্রায় আঠাশ প্রায় পঁচিশ হাজার ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন তার যে আমরা যদি ভোটে যে ফলাফল যদি দেখে থাকি যে প্রতিবারে বিপুল সঙ্গে ভোট পেয়েছে এবং তিনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই আসনটি কিন্তু পুরো ব্রিটেনের মধ্যে সবচেয়ে একটি আলোচিত আসন এই আসনের দিকে কিন্তু লেবার এবং কনজারভেটিভ উভয় দলে কিন্তু তাকিয়ে থাকে যে এই আসন থেকে যেই জয়ী এই আসন থেকে যার যার এই কারণে এই আসনের যে লড়া হয় সেটি খুব হাড্ডাহাড্ডি লড়াই আপনারা জানিয়ে রাখা একটা প্রয়োজন যে টিউলিপসি দিকে ষোলো বছর বয়সে লেবার দলীয় সদস্য পদ লাভ করেন এবং এরপর থেকে তিনি স্থানীয় পর্যায়ে যে কিলবান যে ওয়ার্ড রয়েছেন সেখানকার প্রথম বাংলাদেশী নারী কাউন্সিল হিসেবে নির্বাচিত নির্বাচিত হয়েছিলেন এবং রাজনীতির ধাপে ধাপে এগিয়ে কিন্তু তিনি দুই সালে লেবার দলীয় তিনি নোমোশন পেয়েছিলেন সেইবারে তিনি ছায়া উপমন্ত্রী হিসেবে ছিলেন সেবার তার সংস্কৃতি এবং গণমাধ্যম এবং এই 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 বিষয় ছিলেন আপনাকে জানিয়ে রাখার প্রয়োজন যে টিলুপ সিদ্ধি কিন্তু ইতিমধ্যে বেশ পথ পাড়ি দিয়েছেন দুই সালে তিনি প্রথম নির্বাচিত হওয়ার পরে হাউস অব কমন্সে যে বক্তব্যটি দিয়েছেন যে ভাষণটি দিয়েছেন সেটি কিন্তু বিবিসির মধ্যে অন্যতম একটি সেরা ভাষণ হিসেবে এখনও সবাই মনে করছেন পাশাপাশি তিনি দু সালে লন্ডন ইউনিশ যে গণমাধ্যম রয়েছেন সেই পত্রিকার তালিকা তালিকে অনুযায়ী লন্ডনের শীর্ষ প্রভাবশালী একশো ব্যক্তির মধ্যে একজন এখন দেখার বিষয় যে এই তার এই নতুন এই দায়িত্ব পেয়ে তিনি এই লেবার দলের কতটুকু দায়িত্ব তিনি ভূমিকা পালন রাখতে পারেন এই ছিল সর্বশেষ ব্রিটেনের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার উপমন্ত্রী নিযুক্ত হয়েছেন টিউলিফ সিদ্দিক সে খবর আমাদের এতক্ষণ জানাচ্ছিলেন শেব কবি